লাইলিত অসম গণ পৰিষদ দলৰ সভা মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে মণিমাধৱ মহন্ত মৌলানা মফিজউদ্দিনৰ সভাপতিত্বত অনুষ্ঠিত হয় সভাখন অর্ধশতাধিক লোক পুনৰ অগপদলত যোগদান মফিজউদ্দিন হারুণ রশিদ চৌধুরী গোপাল চন্দ্র রায় দিলীপ বণিকর নেতৃত্বত অনুষ্ঠিত হয় এই সভাখন সমগ্রী সমষ্টি রূপহিয়া আরক্ষী থানার অন্তর্গত লাইলিত অগপর বিশাল যোগদান সভা অর্ধশতাধিক লোকে কংগ্রেস দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে অগপদলত যোগদান করে কি সামগ্রী সমষ্টি কি কলিয়াবর সমষ্টি সকলতে অসম গণ পরিষদ দলের রাজনৈতিক ব্যতি শক্তিশালী করার উদ্দেশ্যে চলিছে আঞ্চলিক সমিতি গঠন প্রক্রিয়া সমষ্টি পুনর্নির্ধারণের পিছত সামগ্রী সমষ্টির কিছুমান অঞ্চল কলিয়াবর বিধানসভা সমষ্টি অন্তর্ভুক্ত হয়েছে আর সেই অঞ্চল সমূহের ভিতর লাইলুই অন্যতম মৌলানা মফিজউদ্দিন একে নসাদ হারুণ রশিদ চৌধুরী গোপাল চন্দ্র রায় দিলীপ বণিককে ধরে কেবাজন জ্যেষ্ঠ অগপকর্মীর নেতৃত্বত অনুষ্ঠিত সভাখনত 50 জনের অধিক লোকে কংগ্রেস দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে অগপদলত যোগদান করে মন্তব্য আছে এই মুহূর্তত আপনার আগবাইছ নগাঁও লোকসভা চাবলে গেলে আজি 96 চন নহয় 85 চনের পর তাদের কংগ্রেস জিকান আছে 85 চনের পর যদি আপনি চাই তাদের মহিরাম শইকীয়া 99-96 চন মাজত মাত্র যাওয়া বছর দুর্ভাগ্যক্রমে পদ্যুৎ বৰদলৈ আহি জিকিছিলে কিন্তু সেই দুর্ভাগ্য পুনরাবৃত্তি নহয় সেটো এটা এক্সিডেন্টেল এমপি বলে আমি যাক কব পাৰো সেইজন আছিল পদ্যুৎ বৰদলৈ আর অনাগত দিনত সেই নগাঁও লোকসভা সমষ্টিটো আমি অগপ বিজেপি মিত্রজোঁটে উদ্ধার করার পরিকল্পনা সম্পূর্ণ করে তোলার হয়েছে সকল কথা রাজহুয়াকে কব নারি কিন্তু তাত আপনি অহাবারে মিত্রজোঁটর হাতত নগাঁও লোকসভা আপনাদের দেখবেন তাত আপনার গৌরব গগৈ মানে হেৰি কৰি আছে তারপর সব গৌরব গগৈ রাজনৈতিক ঠিকনা আছিল কলিয়াবর পিতৃ ইয়ারপা 4-5 বার হয়েছিল খুড়াও হয়েছিল হল আজি কি কারণে কলিয়াবর লোকসভা এটার বর্তমানের কাজিরঙ্গা লোকসভা ফিরি পলায়ন করবলগা হল কি কারণে পলায়ন করে 3টা সমষ্টির আবেদন করবলগা এজন রাষ্ট্রীয় পর্যায়ের নেতা হল এইটুতে গম পাওয়া যায় ভরির তলর মাটি হেরুয়েছে নিজে সিদ্ধান্ত দিবা নাই যে কোনটা সমষ্টিত খেলিব আমি আশা করিম সোনকালে একটা সুস্থির সিদ্ধান্তলে আহক আর আমি রূপ গগৈ যতেই নহক এবার পরাজিত হওয়া আমি একটা লক্ষ্য করে লৈছো।